জানার পরে যদি কেউ ভুল সংশোধন করে নেই, হটকারিতা না করি, তাহলে পাপটা আল্লাহ নেকিতে রূপান্তর করবে, কারণ এটা আমি জানতাম না তাই ভুলটা করেছি। অনেকে আমরা হতাশ হয়ে যাই যে এতদিন পরে জানলাম যে এটা ভুল, তাহলে এতদিন আমি কি করেছি, এই এত পাপ আমার কি হবে। কিন্তু এটা ভাবার বিষয় নয়, কষ্টেরও কারণ নয়, আমি ভুল সংশোধন করেছি, ওই পাপগুলো আল্লাহ এবার নেকি করে দিবেন। দেখুন রাসূলুল্লাহ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 5 নম্বর আয়াতে বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিক, কোন ব্যক্তি ভুল করার পরে যদি তওবা করে, ওয়া আসলাহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সংশোধন করে নেয়, তার ভুলটা যদি সংশোধন করে নেয়, তাহলে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সূরা নূর 5 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গাতে এই আলোচনাগুলো করেছেন যে ভুল করে যদি সংশোধন করি, তাহলে এই পাপগুলো আল্লাহ নেকিতে রূপান্তর করবেন, এই ভুলের পাপগুলো। সম্মানিত উপস্থিতি, যদি হাদিসের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখা যায় কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তিনি যেই হোন না কেন, ভুল হতেই পারে, হওয়াই স্বাভাবিক, ভুল হওয়াটাই মানুষের স্বভাবজাত ধর্ম, ভুল না হওয়াটাই অস্বাভাবিক। একজন মানুষের ভুল হবে না এটাই অস্বাভাবিক, ভুল হবে এটাই স্বাভাবিক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান তথা প্রত্যেক মানুষই ভুল করে, ওয়াখায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, তবে সর্বশ্রেষ্ঠ ভুলকারী কে, মানে ভুল যে করে তারও শ্রেষ্ঠত্ব রয়েছে, শ্রেষ্ঠ ভুলকারী ওই ব্যক্তি আত-তাওয়াবুন, যে ভুলটা সংশোধন করে নেয়, যে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষ ভুল করে, তবে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে লোকটি জানার পরে তওবা করে ফিরে আসে, সংশোধন করে নেয়, এ হচ্ছে শ্রেষ্ঠ ভুলকারী। যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি পাওয়া যাবে সহিহ তিরমিজির মধ্যে 2491 নম্বর হাদিস, হাদিসটি পাওয়া যাবে সহিহ তিরমিজির 2 নম্বর খণ্ডের 76 নম্বর পৃষ্ঠায়, ইবনে মাজাতে পাওয়া যাবে 2451 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। তাহলে দেখুন, আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক, তবে শ্রেষ্ঠ ভুলকারী হতে চাইলে সংশোধন করে নিতে হবে, ভুলটা থেকে ফিরে আসতে হবে জানার পরে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলছেন, আমরা আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা বাদা গরীবান ফাতুবালিল গোরাবা, যে এই ইসলামটা এসেছে অল্প সংখ্যক মানুষের কাছে, অল্প সংখ্যক মানুষের মাধ্যমে এই দিনটা এসেছে, ইসলাম এসেছে, ফাতুবালিল গোরাবা, এই অল্প সংখ্যক মানুষকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিচ্ছেন যে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে সংখ্যায় কম, এই অল্প সংখ্যক ব্যক্তি মুক্তি পাবে। এই অল্প সংখ্যক কারা, কারাই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিগণ, এই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের গুণাবলী কি হবে, সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য কি হবে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি সুন্নতি, এই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য হবে যে যখন তাদের কাছে সুন্নাত বিরোধী কোনো জিনিস ধরা পড়বে, এইটা সংশোধন করে নেবে, সুন্নাতের বরখেলাফ হওয়া কোনো জিনিস তাদের চোখের সামনে আসলে তৎক্ষণাৎ সেটা পরিত্যাগ করে প্রকৃত সুন্নাতটা ধারণ করবে, এই হচ্ছে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য। মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক, রাসূল বলছেন প্রত্যেকটা মানুষ ভুল করবে, তবে ভুল শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে সংশোধন করে নেয়, এই শ্রেষ্ঠ ভুলকারী সুসংবাদ প্রাপ্ত ভুলকারীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা জানার সাথে সাথে রাসূলের প্রকৃত সুন্নাতটার সংশোধন করে নেয়, ভুলটা ছেড়ে দিয়ে প্রকৃত সুন্নাতের দিকে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে আমরা মনে করি যে ভুল হয় না পীর সাহেবের, মনে করি ভুল হয় না খানকায় বসে থেকে যে তাসবিহ জপছে তার, মনে করি যে ভুল হয় না ওলিয়া আউলিয়া গাউস কুতুবের, আমরা মনে করি ভুল হয় না ইমামে আজমের,
আমরা মনে করি ভুল হয় না ইমাম আবু হানিফার, আমরা মনে করি ভুল হয় না ইমাম শাফির, ইমাম আহমদ ইবনে হাম্বলের, ইমাম মালিকের ভুল হয় না, এই জাতীয় ধারণা আমাদের রয়েছে অনেক মাঝহাবি ভাইদের, যারা আমরা তাকলিদ করি তাদের অনেকের ধারণা যে আমার ইমাম ভুল করে না, অথচ রাসূল বলছেন প্রত্যেকটা ব্যক্তি ভুল করে, তবে ভুল শ্রেষ্ঠ ভুল করে হচ্ছে জানার সাথে সাথে ফিরে আসা, তিনি যে হন না কেন কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যেহেতু পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী এবং রাসূলগণ, নবী এবং রাসূলগণ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, বিদায় ওলিয়া ওলিয়া গাউস কুতুব পীর ফকির যারা মাজার মাজারে বসে রয়েছেন তারা ভুলের ঊর্ধ্বে নয়, এই চিন্তা কি করি কি করে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যাকে বলা হয় নবীদের সর্দার, এই শ্রেষ্ঠ মানুষটিও জীবন চলার পথে দু এক জায়গায় ভুল করেছেন, ধরা পড়েছে সংশোধন করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন আসরের সালাত আদায় করছেন, চার রাকাত বিশিষ্ট আসরের সালাত, দুই রাকাত সালাত পড়ে সালাম ফিরিয়ে বেরিয়ে যাচ্ছেন, জুলিয়া দেন সামনে এসে বলছেন আকুসরাত আমনা আনাসিতা, আপনি কি ভুল করেছেন, দুই রাকাত সালাত পড়ে বেরিয়ে যাচ্ছেন একজন সাহাবী, একজন সাহাবি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে একজন সাধারণ মানুষ গিয়ে বলছেন যে আনাসিতা আপনি কি ভুল করলেন, আম কুসরাতিস সালা, না আল্লাহ রাব্বুল আলামিন সালাত কমিয়ে দিয়েছেন, যেহেতু তিনি নবী যেহেতু তিনি রাসূল, হতে পারে সালাত চরন্ত অবস্থায় জিব্রিল এসে বলে দিয়েছেন যে আপনার আসরের সালাত চার রাকাতের জায়গায় দুই রাকাত, এই জন্য রাসূল দুই রাকাত পড়লেন, এটাও তো হতে পারে, এই জন্য কত ভদ্রচিত প্রশ্ন, দেখুন আমরা অনেক সময় প্রশ্ন করি, প্রশ্ন করতে গিয়ে আমাদের ভদ্রতার সীমা ছাড়িয়ে যায়, ইসলাম এই ধর্মের নাম নয়, ইসলাম প্রশ্নও করতে হবে ভদ্রচিতভাবে, এই শিক্ষা ইসলাম দেয়, জানতে হবে জানার জন্য প্রশ্ন করতে হবে, কিন্তু প্রশ্নটাও যেন ভদ্রচিত হয়, দেখুন সেই ভদ্রচিতভাবে জুলিয়া দেন প্রশ্ন করছেন আনাসিতা আম কুসরাতিস সালাত, যা আপনি কি সালাতে ভুল করলেন না আল্লাহ কমিয়ে দিয়েছেন, কি সুন্দরভাবে প্রশ্ন করছেন, কল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম আনসা ওয়ালাম তাকসু, আমি ভুলও করিনি সালাত কমিয়েও দেওয়া হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দৃঢ়ভাবে বলছেন লাম আনসা, আমি ভুল করিনি, ওয়ালাম তাকসুর, আমার সালাতকে কমিয়েও দেয়নি আল্লাহ, সালাত আগেও যা ছিল আসরের এখনও তাই রয়েছে, আমি ভুল করিনি, তখন অন্য সাহাবীরা বলছেন যে হে আল্লাহ রাসূল জুলিয়া দেন তো ঠিকই বলেছে, আপনি তো দুই রাকাত পড়েছেন, তখন আল্লাহ রাসূল সাহাবীদের কিছু সাহাবি তখন মসজিদ থেকে বেরিয়ে গেছেন, সালাত পড়া হয়ে গেছে, এই কথাবার্তা চলছে, আর কিছু ব্যক্তি বেরিয়ে গেছেন, সবাইকে আবার মসজিদে ডেকে বাকি দুই রাকাত সালাত পড়ে সহসিজদা দিয়ে তারপর মসজিদ ছাড়লেন, তো দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাত, এই সালাত পড়তে গিয়ে রাসূলের ভুল হয়ে গেল, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। হাদিসটা খুলেন সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ বুখারীর 6252 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে সহিহ বুখারীর, 482 নম্বর হাদিস, আরও একাধিক জায়গায় হাদিসটি রয়েছে, সহিহ বুখারীর 482 নম্বর হাদিস প্রথম খণ্ডের 69 পৃষ্ঠায় আছে, তাহলে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাত পড়তে গিয়ে রাসূলের ভুল হয়ে গেছে, যখন জানতে পারলেন তিনি তো ধমক দিতে পারতেন জুলিয়া দেইনকে, জুলিয়া দেইন তুমি বলো কি আমার ভুল হবে, মানে আমার মাধ্যমে শরীয়ত প্রতিষ্ঠা হয়, আমি শরীয়তের কথা বলি আর আমি ভুল করব, এক ধমকে বসিয়ে দিতে পারতেন কিন্তু ধমক দিলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ভুল ধরা পড়লে সংশোধন করতে পারে, ধমক দেন না, আর আজকে আপনি একজন আলেমের ভুল ধরেন তৎক্ষণাৎ বলবে কয় লাইন পড়েছ, পড়েছ সারা জীবন স্কুলে মাদ্রাসার বারান্দায় পা দাওনি আবার তুমি ভুল ধরতে আসছো, আমি সারা জীবন মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের উপরে জীবন পার করলাম আর তুমি স্কুলে পড়ে এসে আমার ভুল ধরছ, ধমক দেখুন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধমক দিলেন না, জানতে চাইলেন অন্যদের কাছে, ধরা পড়ল তিনি সংশোধন করে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ভুল হয়েছে সংশোধন করেছেন, বিদায় তার উম্মত যেই মানের হোক না কেন, সারা পৃথিবীর যতই বড় বিদ্বান হোক না কেন, তার ভুল হতে পারে এটাই স্বাভাবিক, যদি মনে করে যে না ওর ভুল হবে না তাহলে এটা চূড়ান্ত আর একটা ভুল,
কোনো মানুষের ভুল হবে না এই চিন্তা করলে এটা চূড়ান্ত। আর একটা ভুল, এটি মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন তখন দেখা গেল মদিনার মানুষ খেজুরের গাছে পরাগায়ন করে, খেজুরের গাছে পুরুষ খেজুরের গাছের রেণু নিয়ে নারী খেজুরের গাছের রেণুর সাথে মিশ্রিত করে, যেটাকে বলা হয় পরাগায়ন, আরবিতে বলা হয় তাবির, এইটা করতো, এতে করে খেজুরের ফলন ভালো হতো। তো রাসূল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন মদিনার মানুষকে বললেন তোমরা এই পরাগায়ন করো কেন, তাবির করো কেন, এটা মনে হয় প্রয়োজন নেই, আল্লাহ এমনিতেই দিবেন। পরবর্তী বছরে দেখা গেল খেজুরের ফলন কমে গেল, ওই বছর আর কেউ তাবির করলো না, পরাগায়ন করলো না, খেজুরের ফলন অনেক কমে গেল, খেজুর কম হলো। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল খেজুর তো এবার আমাদের কম হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানা বাশারুম, আমি হলাম একজন মানুষ, দিনী ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে যদি আমি কিছু বলি তাহলে এটা তোমরা মানতেই হবে, তোমাদেরকে এটা শরীয়ত, কিন্তু বাস্তব জীবনে পার্থিব্য বিষয়ে যদি আমি কথা বলি তখন মনে করবে আমি মানুষ, আমারও ভুল হতে পারে, তোমরা পরাগায়ন করো, আমার এই সিদ্ধান্ত ভুল ছিল। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 6276 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 6277 নম্বর হাদিসে বলছেন আনতুম আলামু বি আমরি দুনিয়াকুম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি বলছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবী যিনি তিনি বলছেন আনতুম আলামু বি আমরি দুনিয়াকুম, সাহাবীদেরকে বলছেন যে দুনিয়াবী বিষয়ে পার্থিব্য বিষয়ে এই চাষাবাদের বিষয়ে আমার চেয়ে তোমরা বেশি জানো, আমার চেয়ে তোমরা অধিক অবগত, এ কথা রাসূল বলছেন হাদিস সহিহ মুসলিমের। তাহলে মানুষ একজন আরেকজনের চেয়ে বেশি জানতেই পারে কোনো বিষয়ে, এটা অস্বাভাবিক নয়, ধরা পড়লে ভুল সংশোধন করতে হবে, এ হাদিসগুলো প্রমাণ করে। দেখুন